বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে ফ্রান্সে নির্মিত হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার। প্যারিসের রুবারভিলিয়ে এমএস সেজার পার্কে বৃহস্পতিবার শহীদ মিনারের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমনি এমপি। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাশেম। 1999 সালে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হওয়ার 14 বছর পর